মাধ্যমিকে ঠিকঠাক প্রিপারেশন নেওয়ার পরেও দেখা যায় অনেকে যতটা প্রিপারেশন নিয়েছে ঠিক ততটা আশানুরূপ নাম্বার পায়নি। আবার অনেকে দেখা যায় যে চোখের সামনে যে ছেলেটা পড়েনি, খুব বেশি পড়তে দেখা যায়নি যাকে, সেই ছেলেটা অনেক নাম্বার নিয়ে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। সেই সম্পর্কে বিষয়ে কিভাবে পড়লে তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবে এবং কিভাবে পড়লে তোমার নাম্বারটা আরও একটু বেশি হবে, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি বলছি তোমার সঙ্গে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ নাজমুল ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এসএস ড্রিমস। দেখো, ফার্স্ট অফ অল আজকে আমি বাংলা সাবজেক্ট নিয়ে কথা বলবো। প্রথমত মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে সর্বপ্রথম টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। নাম্বার ওয়ান, মাইনিউটলি যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এবং পালন করার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমার মাধ্যমিকের রেজাল্টটা অনেক বেটার হবে। পাঠ্য বই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে। কোনো জায়গা থেকে যদি প্রশ্ন দেয়, তুমি যেন চট করে বুঝতে পারো যে প্রশ্নটা কোন জায়গা থেকে এসছে এবং আগে ও পরে কী আছে। তো এই একটা স্বচ্ছ ধারণা তোমার পাঠ্য বই সম্পর্কে থাকা লাগবে। দ্বিতীয়ত কী করতে হবে, কবির নাম আর কবিতার নাম, এই দুটো জিনিস কিন্তু কখনোই এড়াবে না। কবির নাম এবং কবিতার নাম, এই দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে। অনেক সময় ছাত্রছাত্রীরা কী করে যে কবির নাম কবিতার নাম, তাই তো এই কবিতাটার কী নাম, এই কবিতাটার কবির নাম কী, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু ভুল করে থাকে মানুষ। তো সেই জন্য কবির নাম কবিতার নাম সমস্ত যে কটা নাটক আছে, গল্প আছে, গদ্য আছে, পদ্য আছে, সমস্ত কিছুর কবির নাম বা লেখকের নাম তোমাদেরকে মনে রাখতে হবে মাইনিউটলি। অ্যান্ড সেকেন্ড অফ অল কী করতে হবে, প্রশ্ন ও উত্তরের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে যখন একটা প্রশ্ন আসলো, সাপোজ সেটা হতে পারে 2 নম্বরের, হতে পারে 4 নম্বরের বা 3 নম্বরের, মেবি যে প্রশ্নটা আসুক সেই প্রশ্নটার সঙ্গে কি চাইছে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের সঙ্গে তাল রেখে উত্তরটা কিন্তু তোমাকে লিখতে হবে। দেখা যায় মানুষ টেক্সট বই খুব একটা পড়ে না, কিন্তু যা পড়ে একটা মোটামুটি ফরম্যাটটা জানে যে টেক্সট বইয়ে এই এই ব্যাপারটা আছে। তো প্রশ্ন করলো, এক আচমকা একটা মন গড়া উত্তর সেখানে লিখে দেওয়া হয়, তার ফলে কিন্তু নাম্বারটা অনেকটাই কমে যায়। তো এই বিষয়টা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড তারপরে কি করতে হবে, যে কবিতার প্রশ্নে গল্পকারের নাম, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু একটা বড় প্রবলেম। যেমন দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী এমনও করে, খাতা দেখার সময় দেখা যায় যে লিখছে কবিতা, যে আলোচ্য কবিতায় কবি হলেন বলে সেখানে গল্পকারের নাম লিখে দিচ্ছে, ইচ্ছে কবিতার বিষয়বস্তু কিন্তু নাট্যকারের কাহিনী উল্লেখ করে দিচ্ছে, প্রবন্ধ বা উপন্যাসের কাহিনী উল্লেখ করে দিচ্ছে। এই সমস্ত জিনিসপত্রগুলো যেন না হয়। এই জন্যগুলো না হতে গেলে কি করতে হবে, তার জন্য তোমাকে ভালো করে টেক্সট বইটা পড়তে হবে। তো প্রথম একটা জিনিস জানতে হবে যে পাঠ্যসূচির প্রকরণ বৈচিত্র্য জানতে হবে। পাঠ্যসূচির কোনটা কি, আমি কি পড়ছি সেটা তোমাকে আগে জানতে হবে। বই যখন পড়ছো, পড়ার শুরুতে তুমি কোনটা কবিতা, কোনটা গল্প, কোনটা প্রবন্ধ, কোনটা নাটক, কোনটা উপন্যাস, এই জিনিসপত্রগুলো যখন তুমি জেনে যাবে, এই প্রকরণ বৈচিত্র্যটা যখন জেনে যাবে, তখন কিন্তু পড়ার যতই পড়বে ততই ধারণাটা ক্লিয়ার হবে যে হ্যাঁ, আমি এটা কবিতা পড়ছি, এটা নাটক পড়ছি, এটা প্রবন্ধ পড়ছি। এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আর গোলতাল পাকিয়ে যাবে না। তো এই জিনিসগুলো জানতে হবে। যেমন তুমি কবিতা যখন পড়বে বা কবিতা লিখবে যখন, তখন লিখবে কবি, আলোচ্য কবিতায় কবি হলেন ইনি, গল্পে গল্পকার, প্রবন্ধ যখন লিখবে প্রবন্ধ থেকে উত্তর করবে তখন প্রাবন্ধিক, নাটক যখন নাট্যকার, উপন্যাস উপন্যাসিক, এইভাবে কিন্তু তোমাকে রিলেট করে করে লিখতে হবে। লিখছো কবি বা কবিতার নাম, সেখানে তুমি একজন উপন্যাসিকের নাম দিয়ে দিলে সেটা কিন্তু হবে না। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নাম্বার সিক্স কী করতে হবে, তোমাকে প্রশ্নটি বোঝা, যে কন্টেন্ট রিয়েলাইজেশন করতে হবে, যে প্রশ্নটি আমার কোন জায়গার থেকে চাইছে বা কী চাইছে, ঠিক আছে। এই বিষয়টা যখন তুমি বুঝে যাবে যে হ্যাঁ, আমার যখন তুমি একটি টেক্সট বুক পড়ছো, সেখান থেকে ভেরিয়াস টাইপের কোশ্চেন হতে পারে, বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, তো যে পয়েন্টে আমাকে বলছে, যে পয়েন্টে আমাকে পয়েন্ট আউট করবে, আমাকে সেই পয়েন্ট থেকে উত্তরটা কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে কী করবে, যে প্রশ্নটি বুঝতে হবে যে আমার প্রশ্নটা কী আছে, তা ঠিক সেরকম করে নিজের মতো করে গুছিয়ে একটা উত্তর লিখতে হবে। অনেকে দেখা যায় যে বইতে যে প্রশ্নটি আছে, যে প্রশ্নটি তুমি তোমাকে দেওয়া হলো, সেই প্রশ্নটি তুমি লিখছো এবং নিজের মতো করে একটা মন গড়া লিখে দিলে, না, প্রশ্নর মতো করে উত্তরটা হবে বই থেকে, কিন্তু নিজের নিজের ভাষায় লিখবে। দেখবে পরীক্ষায় লেখা থাকে যে নিজের ভাষায় লেখো, সুতরাং তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে, নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে যে এই বিষয়টি কি, হ্যাঁ এই বিষয়ের কথায় আলোকপাত করা হয়েছে, সুতরাং নিজের মতো করে একটা সাজিয়ে সেটা লিখাতে হবে, এই জিনিসটা হয়ে যাবে। তারপরে কি হচ্ছে, সেকেন্ড অফ অল আমি যে জিনিসটা আছি 7 নম্বর পয়েন্ট, যে কতটুকু লিখবে, এই বিষয়টি নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। যে দেখা যাচ্ছে এমন এক জায়গা থেকে প্রশ্ন আসলো, যে প্রশ্নটির আগের কিছু উদ্ধৃতি না দিলে তোমার নিজের কাছে খারাপ লাগছে যে আমি এই বিষয়গুলো তো পড়েছি, আমি খুব ভালোই জানি, মুখস্থ করেছি ভালো, পরীক্ষার হলে আমি এত পড়ে মুখস্থ করলাম, তারপরে এই জিনিসটা আমি লিখবো না, তো এরকম প্রবলেম অনেক সময় হয়ে যায়। তো সেগুলো করা যাবে না। কী করতে হবে, কতটুকু লিখবে, সাপোজ তোমার 10 লাইনের একটা প্যারা থাকলো,
দশ লাইনের একটা প্যারা আছে, সেই প্যারার পাঁচ নম্বর এবং ছয় নম্বর লাইন থেকে একটা কোশ্চেন আসলো, সেই কোশ্চেনটা তুমি কিভাবে করবে তোমাকে মনে রাখতে হবে। পাঁচ নম্বর এবং ছয় নম্বর লাইন থেকে যে কোশ্চেনটা এসেছে, তুমি ভাবছো যে আমি পুরোটা একদম এক লাইন থেকে ধরে কি পুরো বিষয়বস্তুটা সাজিয়ে বলে দেবো, নাকি যেটুকু দিয়েছে সেই উত্তরটুকুই দিব। কিন্তু এই বিষয়টিকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে দেখো একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। ঠিক এই বিষয়টিকে প্রফেশনালি নেবে, পরীক্ষা যখন লিখবে তখন প্রফেশনালি লিখবে, ইমোশনালি নট। মানে কি, তুমি পড়েছো মুখস্থ করেছো সেই বিষয়টা কিন্তু এখানে দেখাতে গেলে হবে না যে আমি পড়েছি মুখস্থ করে লিখবো, না তোমার টাইমটা ওয়েস্ট হবে, তা করবে না। যতটুকু নাম্বার দেবে ঠিক ততটুকু লিখবে, ততটুকু নাম্বার পাওয়ার জন্য কতটুকু লিখতে হয় সেইটুকু লিখবে, তার বেশিও লিখতে যাবে না কমও লিখতে যাবে না, হাজার জানা থাকলেও বেশি লিখতে যাবে না। বেশি লিখলে কি হয়, টাইমটা ওয়েস্ট হয়ে যায়। সুতরাং টাইম যাতে ওয়েস্ট না হয় সে বিষয়ে খেয়াল করতে হবে। যতটুকু আনসার চাইবে, যতটুকু নাম্বার দেবে সেই অনুযায়ী তোমার উত্তরটা হবে। তারপরে আসি আট নম্বর পয়েন্ট, যে পার্ট নম্বর, পার্ট মার্কিং এর কথায়। পার্ট মার্কিং যখন হবে বা পার্ট মার্কিং এ যখন আনসার করতে যাবে কেমন ভাবে আনসার করবে, অনেক সময় দেখা যায় যে দুই প্লাস তিন বা এক প্লাস তিন এই ফরম্যাটে একটা কোশ্চেন আসছে, তুমি সেটাকে কিভাবে লিখবে। কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে তারা যে আমি জানি তো তিনটে প্রশ্ন চেয়েছে, গল্পের নাম কি, গল্পের লেখক কে, বা এই বিষয়ে তোমার মতামত দাও, সাপোজ তিনটে প্রশ্ন হয়েছে। অনেকে কি করে, আলোচ্য গল্পে গল্প কর এই বিষয়ে বলতে চাইছেন বলে ব্লা ব্লা উত্তরটা লিখে দিল একটা প্যারার মধ্যেই। নো, কখনোই এটা করবে না। এতে কি হয়, তোমার নাম্বারটা অনেক অংশ কমে যায় বা নাম্বার কাটার সুযোগ পায়। একসঙ্গে একটি প্যারার মধ্যে তুমি যখন বিষয়টি লিখছো তখন কিন্তু তোমার এক্সামিনার খাতাটি দেখার সময় সেই একটি প্যারা থেকে নাম্বারটা বেশি কাটার সুযোগ পায়। সুতরাং তুমি কি করবে, তিনটে প্যারা, কবিতার নাম কি, লেখকের নাম কি, আলোচ্য অংশটি কোন উদ্ধৃতি থেকে নেওয়া হয়েছে, এই যে তিনটে প্রশ্ন তিনটে প্যারা করে লিখবে। তাহলে কি হবে, প্যারা ওয়াইজ যখন উত্তরটি তুমি লিখবে সেখানে কিন্তু পার্ট মার্কিং এ তুমি নাম্বারটা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, একটি অনুচ্ছেদে কখনোই তিনটে উত্তর দেবে না, তিনটে উত্তর একটি অনুচ্ছেদের মধ্যে থাকলেও তিনটে উত্তর একটি অনুচ্ছেদে দেবে না, পার্ট পার্ট করে লিখবে এবং মনে করে সবার মনে করে দাগ নম্বর দেবে। মেজরিটি পার্সন ছাত্রছাত্রী এই বিষয়টি ভুল করে থাকে যে একটি উত্তর জানা দেখলো যে এই প্রশ্নের উত্তরটা তো আমি পারবো, তো সেক্ষেত্রে তারা কি করে, ঘটাঘট উত্তর লেখা শুরু করে দেয়। না, কখনোই এটা করো না। অবশ্যই কি করো, প্রশ্নের নাম্বার দাও, তারপরে কত নাম্বার দাগের কত নাম্বার প্রশ্নটা তুমি লিখছো, লিখে তারপরে দাগ নম্বরটা দিয়ে উত্তর লেখা শুরু করো। কখনোই দাগ নম্বর ছাড়া উত্তর লিখবে না, কারণ পরীক্ষার সময় আমাদের সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে গিয়ে যেতে হয়, তার ফলে ব্যাকে এসে মনে করে তোমার দাগ নাম্বারটা দিতে মনে নাও থাকতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবে, যদি তুমি কোনো উত্তর লিখে চড়ছো দাগ নাম্বার দাওনি, এটি তোমার একটা সিলি মিস্টেক। সো এখানে এক্সামিনারের কাছে তোমার গ্রেডটা কিন্তু অনেকটাই কমে যাবে। ঠিক আছে, তো এই বিষয়টি খেয়াল রাখবে। এবার আসি রচনার কথায়। রচনা যারা লেখো, অনেক সময় অনেকে কি করো, রচনা লাস্টে লেখে সবাই, তো রচনার ক্ষেত্রে কি করে, যে বিষয়টা আগে বলেছি দাগ নাম্বার দেয় না, রচনা লিখছে দাগ নম্বর দিচ্ছে না, দিয়ে রচনা লেখা স্টার্ট করছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম যখন বেল পড়ে যায় লিখতে লিখতে, বা কি হয় যখন আর সময় থাকে না, তাড়াহুড়োর মাঝখানে সে দাগ নম্বর দিতে ভুলে যায়, যার ফলে তার দাগ নম্বরটাই দেওয়া হয়ে যায় না পরীক্ষার এক্সামিনারের কাছে, তার গ্রেডটি কমে যায় আলটিমেটলি। এবং রচনা লেখার সময় অনেক ছাত্রছাত্রীর মাঝখানে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ভাই পয়েন্টগুলো ঠিকঠাক লিখবি ভিতরে গেঁজিয়ে দিবি। নো, এটি করাই যাবে না। দেখো, একটি বই শুধুমাত্র কিন্তু তার কভার পেজের উপরে নির্ভর করে না, যদি বইয়ের ভিতরে কন্টেন্ট না থাকে, বইয়ের ভিতরে ডেটা না থাকে, তথ্য না থাকে, তো অবশ্যই তোমাকে কি করতে হবে, যখন রচনা লিখবে দশ নম্বর একটি রচনা থাকলে অবশ্যই দশটি পয়েন্ট লিখবে এবং তার মাঝখানে তোমার তাত্ত্বিক হওয়া লাগবে, যেন সঠিক ডেটা থাকে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। শুধু পয়েন্ট দিলে কিন্তু ভিতরে কোনো ডেটা নেই, নাম্বার পাবে না, পয়েন্ট দিলে এবং ভিতরে ডেটা দেবে, সালগুলো অন্য কালি দিয়ে লিখবে, তুমি নিজের খাতাটিকে নিজের এক্সামিনার হিসেবে দেখবে, এক্সামিনারের চোখ দিয়ে দেখবে, তাহলে কি হবে যে তুমি তোমার নিজের কোন জায়গাটায় প্রবলেম সেই জিনিসটা বুঝতে পারবে, ফাইন্ড আউট নিজেই করতে পারবে যে একটি রচনা আমি কীভাবে লিখছি বা আমার লেখনীটা কেমনভাবে হলে মানুষের কাছে ভালোভাবে প্রেজেন্টেবল হয়, সেই জিনিসটা তোমার নিজেকে খেয়াল করতে হবে। তো তাহলে তুমি এই নিজের মাস্টার যখন নিজে হবে তখন কিন্তু তুমি তোমার মধ্যে থাকা ছাত্রটি গ্রেড অনেক অংশে বেড়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টি মাথায় রাখবে। তারপরে আসি যে রচনা যখন লিখবে সবসময় ফাঁকা ফাঁকা করে লিখবে, নট অনলি রচনা, যাই লেখো ফাঁকা ফাঁকা করে লিখবে, একটি লেখা আরেকটি লেখার মাঝখানে যথেষ্ট জায়গা ছাড়বে, স্পেস দেবে, তারপরে তুমি লিখবে। এভাবে ফাঁকা 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 করে লিখবে এবং প্যারা 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 করে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থে যেন লেখার সমান সমান তালে ফাঁকা থাকে এবং লেখাটি একটি সুন্দর শেপ, অর্থাৎ লেখাটি যেন সুন্দর লাগে, সেরকম সুন্দর করে প্রেজেন্ট করার মতো করে তোমাকে লিখতে হবে। তাহলে কি হবে,
তোমার রচনায় যে নাম্বারটা একটি বড় অংশের নাম্বার, সেখানে রচনার নাম্বারটা কিন্তু অনেকটা ফ্যাক্ট করে, তো সেই জন্য রচনায় তুমি ভালো নাম্বারটা পাবে। এরপরে আসি এমসিকিউ, সবার লাস্টে। এমসিকিউ লেখার সময় প্রায় একটি প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে, এই কোণ থেকে এ দাঁড়িয়ে বলছে ম্যাম পুরো বাক্যে লিখবো, ওখান থেকে বলছে ম্যাম পুরোটা লিখতে হবে নাকি শুধু দাগ নম্বর দিলে হবে। এই বিষয়টি আজকে ক্লিয়ার করে নাও, যে দেখো সবসময় লজিক্যাল চিন্তা করবে। তুমি যদি এক নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে চাচ্ছ, ঠিক আছে, একটি এমসিকিউ লিখতে চাচ্ছ, একের ক লিখলে তার আনসার হলো ক, আমি বলবো ক দেবে, দেওয়ার পরে পাশে যে উত্তরটা হবে সঠিক উত্তরটা তুমি লিখে দেবে। অনেক সময় কি হয়, তুমি ধরো লিখলে খ, ঠিক আছে, অনেক স্টুডেন্টের লেখা এক্সামিনার বুঝতে পারে না খ লিখেছে কি ঘ লিখেছে, এই জিনিসটা তার কাছে ক্লিয়ার হয় না। সুতরাং সেই সময় দাঁড়িয়ে সে যেটা ভাবে, তার কাছে তার মস্তিষ্ক যেটা ভাবে সে সেটার উপরে নাম্বার দেয়। সে যদি বুঝতে না পারে যে এটা খ না ঘ, তাহলে কিন্তু সে হঠাৎ করে সে তো ভুল ভাবতে পারে, যেটা তুমি যেটা লিখেছো সেটা তো সে নাও ভাবতে পারে, তো সেই জন্য সে যেটা ভাববে সেটার উপরে তোমার হয়তো কেটে দিল, তোমার নাম্বারটা এখানে কমে যাবে। তো সেই জন্য অবশ্যই দাগ নাম্বার দেবে, উত্তরের নাম্বার দেবে, তারপরে পাশে উত্তরটা লিখে দেবে। এক্সামিনারদের খাতা দেখতে দেখতে এমন একটা হ্যাবিচুয়েট হয়ে যায় বা মেমোরাইজ হয়ে যায় উত্তরগুলো, তারা দেখলেই বুঝতে পারে যে এই উত্তরটার এই প্রশ্নের এই উত্তরটা হবে। তো সেই জন্য অবশ্যই মনে করে এমসিকিউ লেখার সময় পাশে উত্তরটি অবশ্যই লিখে দেবে। এরপর কি করবে, লেখনির মধ্যে বড় প্রশ্নের কথায় আসি। লেখনির মধ্যে অনেক সময় খেই হারিয়ে ফেলি আমরা, যে একটি বড় প্রশ্ন লিখছি পাঁচ নম্বরের, অনেক সময় খেই হারিয়ে ফেলি। এক্ষেত্রে কি হবে, তুমি যখন কোনো বড় প্রশ্ন লিখছো মনে রাখবে ফার্স্টে তুমি ভেবে নেবে, কিভাবে ভাববে, যে ফার্স্টে তোমাকে ভাবতে হবে যে আমি এক পাতা থেকে দু পাতা একটা অ্যান্সার লিখব, আমার এই লেখার মধ্যে কোন কোন ডেটা থাকবে, কোন কোন তথ্য থাকবে, এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে। অনেক সময় দেখা যায় যখন আমরা লিখি এটা একটা ধীর গতি প্রক্রিয়া, লিখতে 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 ব্রেনটাও ওই লেখার তাল চলে, কিন্তু প্রিভিয়াসলি তুমি কী ভেবেছো সেই জিনিসটা কিন্তু ব্রেন থেকে আউট হয়ে যায়, তার ফলে তোমার লেখায় কিন্তু অধিক ডেটা আসতে পারে না। তো সেই জন্য প্রথমে যখন ভাবছো তখন সাপোজ একটা গ্রামের কথা লিখবে, তুমি মনে মনে ভাবছো যে গ্রামের থেকে এই বিষয়টা লিখবো, বা ওই যে ছেলেটা খেলেছিল ওই বিষয়টা লিখবো, তুমি মনে মনে যে বিষয়গুলো লিখবে সেই বিষয়গুলো পাশে গ্রাম ছেলে নদী এই বিষয়গুলো তুমি সাইডে নিজের বোঝার মতো করে, পয়েন্ট ওয়াইজ না, নিজে বুঝতে পারো যতটুকু, যদি শুধু গ্রামের জি দিয়ে তুমি বুঝতে পারো যে পরেরটা জি দাও আর কিছু লাগবে না, এইভাবে তোমার বোঝার মতো। মানে একটা জিনিস বোঝাতে চাইছি যে লেখার সময় তোমার লেখা চলাকালীন যেন এই পয়েন্টগুলো যেগুলো তুমি প্রিভিয়াসলি থিঙ্কিং করেছিলে সেই পয়েন্টগুলো যেন মাথা থেকে বেরিয়ে না যায়। তো সেই জন্য পাশে ছোট 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 করে তোমার বোঝার মতো করে সেই পয়েন্টগুলো একবার দিয়ে রেখে দাও। তারপরে তোমার লেখার খাতায় বলছি না, কিন্তু পাশে তুমি যেখানে একটা রাফ খাতায় তুমি এগুলো করো, তারপরে সেখান থেকে দেখো যে এই ডেটা আমার লেখার মধ্যে আছে কিনা, দ্বিতীয়ত এই ডেটা লেখার মধ্যে আছে কিনা, এইভাবে লেখার ফরম্যাটটা নিজের মতো করে সাজিয়ে লিখবে। এর ফলে দেখা যাবে যে লেখনীটা অনেক উৎকৃষ্ট মানের হবে এবং লেখার মধ্যে অনেক তথ্য থাকবে এসে যাবে। তো এই হচ্ছে ফরম্যাট বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে, ঠিক আছে। তো এই লেখার বিষয়ে আর একটা কথা মাথায় রাখতে হবে, যে যখনই লিখবে আগেও বলেছি যে লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, এবং মাধ্যমিক হলো তোমার জীবনের একটি প্রথম বড় পরীক্ষা, তো অবশ্যই সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, লেখাগুলোকে সুন্দর করতে হবে, সুন্দর থেকে সুন্দরতর করতে হবে, এবং তাড়াতাড়ি লেখার প্র্যাকটিস করতে হবে। তাড়াতাড়ি না লিখলে কিন্তু বাংলা ইতিহাসের মতো সাবজেক্টগুলোকে তুমি কমপ্লিট করে আসতে পারবে না, এক্সামিনেশন হলেই ঘন্টা পড়ে যাবে, তোমার লেখা কমপ্লিট হবে না। ফার্স্টে বলেছিলাম টেক্সট বুক বারবার পড়তে হবে, টেক্সট বুক যত পড়বে তোমার থিঙ্কিং তত ক্লিয়ার হবে, সুতরাং টেক্সট বুককে একদম ফাঁকি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেক্সট বুক তোমাকে এক্সামিনেশন হলে ফাঁকি দিয়ে দেবে। তো অবশ্যই টেক্সট বুকে কোনো গাফিলতি করবে না, প্রত্যেকটা বই টেক্সট বুকে ভালো করে পড়ো এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বারবার লিখে প্র্যাকটিস করো, যে প্রশ্নটাই পড়ছো অবশ্যই লিখে প্র্যাকটিস করো, একবার লেখা সমান দশবার পড়া গুরুজনেরা বলতেন, তো অবশ্যই লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো, যেটাই পড়ছো সেটাই লেখো। লিখে লিখে প্র্যাকটিস করলে দেখো তোমার হাতের লেখাটা সুন্দর হয়ে যাচ্ছে, দুই নম্বর তোমার লেখার স্পিরিটটা বাড়ছে, এবং বানান ভুলের যে দিকটা সেই দিকটা কিন্তু তুমি সংশোধন হয়ে যাচ্ছে। যেটাই লিখছো সেটা আবার নিজে নিজে চেক করো, এইভাবে নিজেকে সেলফ ইম্প্রুভমেন্টটা তুমি নিজে নিজে করতে হবে, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রেখে দেবে। এইভাবে পড়তে থাকো, দিন রাত নিরলস করে
পরিশ্রম করে যাও, মনে রাখবে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশা করি তুমিও ভালো নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করবে। তো অবশ্যই সেলফ কনফিডেন্স রাখবে, তুমি পারবে তোমার ভবিষ্যৎকে বদলাতে। অবশ্যই নিজের উপরে সেলফ কনফিডেন্ট রেখে এগিয়ে চলো। অ্যান্ড নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, মনে রাখবে আই এম পসিবল, ইম্পসিবল মিন্স আই এম পসিবল, আমিই পারবো। তো সেই জন্য নিজের উপরে দৃঢ় বিশ্বাস রেখে এগিয়ে চলো। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করে দিও, এবং ভিডিওটি সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিওস।